নমস্কার, নিউজ ভ্যানগার্ডের আপডেট খবরে স্বাগত। সঙ্গে আমি সুস্মিতা। মার্কফেড সংস্থার সময় মতো পণ্য সামগ্রী সরবরাহ না করায় ব্যাপক সমস্যায় পড়ছেন অনেকেই, এবং যারা এই খাদ্য সামগ্রীর আওতায় আছেন তাদের মধ্যে অনেকে এই খাদ্য সামগ্রী পাচ্ছেন না, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। বিশেষ করে মার্কফেড সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এই ব্যাপারে মহকুমা শাসকও মুখ খুলতে নারাজ। মহকুমা শাসক বিষয়টি এড়িয়ে গেছেন। তিনি বলছেন যে মার্কফেড সংস্থা সঠিক সময়ে খাদ্য সামগ্রী সরবরাহ করেনি, তাই তারা খাদ্য সামগ্রী সরবরাহ করতে পারছে না সকলের মধ্যে, এমনটাই কিন্তু বলছেন কৈলাসহর মহকুমা শাসক। এই নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বিশেষ করে সময় মতো মার্কফেড সংস্থা যে খাদ্য সামগ্রী দেওয়ার কথা ছিল সেই পরিমাণ খাদ্য সামগ্রী তারা দিতে পারেনি, এই নিয়ে কিন্তু সমস্যায় পড়েছেন। মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল প্যাকেজ প্রদানে সেখানে সমস্যা সৃষ্টি হয়েছে। এই ঘটনা কৈলাসহরের বিভিন্ন প্রান্তেই কিন্তু দেখা দিয়েছে, এবং কৈলাসহর মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কিন্তু সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানেন না। তিনি বলছেন যে প্রয়োজনীয় সামগ্রী না পাওয়ার জন্যই এই অবস্থা হয়েছে। মহকুমার বিভিন্ন প্রান্তে সুবিধাভোগীদের মধ্যে রিলিফ প্যাকেজ প্রদান করা যাচ্ছে না। কৈলাসহর মহকুমায় মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল প্যাকেজ পাওয়ার ক্ষেত্রে মোট সুবিধাভোগী পরিবার হচ্ছে 22,544টি। মার্কফেড সংস্থা 14,374টি পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী বরাদ্দ করেছে, এবং সংস্থা এখন পর্যন্ত মাত্র 620টি পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছে। মার্কফেড সংস্থার খামখেয়ালিপনার ক্ষেত্রেই কিন্তু এখনো 13,754 পরিবার এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, এবং এই নিয়ে কিন্তু একটা এখানে স্থানীয় এজেন্সিকেও প্রায় 8,167 পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়ার বরাদ্দ দেওয়া হয়েছিল। এই নিয়ে চলছে মার্কফেড সংস্থার বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন, কারণ মার্কফেড সংস্থা সম্পূর্ণরূপে দায়ী এবং তারা সঠিক সময়ে খাদ্য সামগ্রী প্রদান করেনি। আমরা শুনব কি বলছেন আধিকারিকরা। আমাদের কৈলাসহর সাত ডিভিশনে টোটাল এলিজিবল তিন ক্যাটাগরিতে এলিজিবল ফ্যামিলি আছে 22,544 ফ্যামিলি। এর মধ্যে আমরা সাপ্লাই অর্ডার দিয়েছি 14,374 ফ্যামিলির জন্য সাপ্লাই অর্ডার দিয়েছি আমরা মার্কফেডের কাছে, এবং 8,770 পরিবারের সাপ্লাই অর্ডার আমরা লোকাল ক্লেভার ট্যাক্স এবং কুমারঘাট ট্যাক্সের মাধ্যমে আমরা ডাইরেক্ট প্রক্রিয়মেন্টে দিয়েছি। এই যাবৎ আমরা 8,790 ফ্যামিলিকে আমরা ট্রান্ট অফ মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডের কাজটা আমরা দিয়ে বিতরণ করতে পেরেছি। বাকি আরো রয়ে গেছে 14,000 ফ্যামিলির মতো, এগিয়ে আমরা 1,00,000 প্রথম 20% মাল দিয়েছি মার্কেট থেকে। পরশু গত পরশু দিন মাল এসেছে, এখানে আমরা প্যাকিং করছি যত তাড়াতাড়ি আমরা দ্রুতগতিতে পাবলিকের কাছে এই বেনিফিটটি দিতে চেষ্টা করছি। অলরেডি মার্কেট থেকে আনা যে মাল প্যাকিং করার পরে দুইটা রেশন সাথে 600 বা 650 কাছাকাছি আমরা দিয়েছি, আজকে শুরু হয়েছে এইসব বিতরণ। তাছাড়া আমরা চেক করে দেখেছি 22,544 জনকে আমরা 1,000 টাকা করে ট্রান্সফার করা হয়েছে। এর মধ্যে কিছু 2-3% লোক পায়নি বলে আমাদের কাছে 14,374 ফ্যামিলিকে আলু এবং রেশন আলু আর পেঁয়াজ বাদ দিয়ে আমরা অন্যান্য যে সামগ্রী আছে আমরা এই কাজটা শুরু করে দিয়েছি। আমরা রিপোর্ট দিয়েছি ডাইরেক্টর ফুডের কাছে 116 টাকা করে দেন, বাকি 14,374 ফ্যামিলি পাইনি তাদেরকে যাতে ডিবিটির মাধ্যমে 116 টাকা করে দেওয়া হয়। এই মর্মে আমরা গতকাল চিঠি দিয়েছি, ডিটেলস কোন কোন। করোনাকালে মুখ্যমন্ত্রী রাজ্যের গরিব দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যমাত্রা নিয়েছেন, এবং এই যে খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যমাত্রা বিশেষ করে মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হয়েছে, এই প্যাকেজ কিন্তু সম্পূর্ণরূপে অন্যতম একটি প্যাকেজ। কিন্তু এই প্যাকেজে বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্নভাবে দুর্নীতির অভিযোগ আসে, এবং নানাভাবে কিন্তু খাদ্য সামগ্রী যারা পাবেন অর্থাৎ ভোক্তারা তারা কিন্তু সমস্যায় পড়ছেন, এবং মার্কফেড
প্রতিটি সংস্থার উপর 14374টি পরিবারের খাদ্য সামগ্রী সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে মাত্র 620টি পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছিল। এই নিয়ে কিন্তু সেখানে একটা অভিযোগ উঠছে যে যারা এখনো অনেকেই খাদ্য সামগ্রী পাচ্ছেন না, কারণ মার্কফেড সংস্থার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, সে দায়িত্ব তারা পালন করছেন না, এমনটাই কিন্তু একটা অভিযোগ, এবং সে কথা কিন্তু কৈলাস শহর মহকুমার শাসকও জানিয়েছেন। আমরা আবারও শুনব কি বলছেন তারা। তুমি এখানে কি করো? আমরা এখানে তো প্যাকেটিং করতেছি সয়াবিন আর ডাইল। একজন মানুষের কি কি আইটেম দেওয়া হয়? একজন মানুষের তো 2 কেজি ডাইল দেওয়া হইতেছে, 500 সয়াবিন দেওয়া হইতেছে, 1 লিটার তেল দেওয়া হইতেছে, ইঞ্জিন, তারপরে হলুদ, লঙ্কা রাই, হলুদ আর জিরা। এই জিনিসটা কই দিয়ে আইছে? আইছে তো কই থেকে জানি না, কিন্তু আমরা মানে 8:30 করতেছি আর কি। সারে প্যাকেটিং করাইতেছে? মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল প্যাকেজে সেখানে কৈলাস শহরের বিভিন্ন প্রান্তে এখনো সেই খাদ্য সামগ্রী অনেকের ঘরে গিয়ে পৌঁছেনি, এবং বিশেষ করে মার্কফেড সংস্থার উপর 14374টি পরিবারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু তারা সে দায়িত্ব পালন করেনি। সে নিয়ে সেখানে ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকেই, কারণ সমগ্র রাজ্য জুড়েই মুখ্যমন্ত্রী যে প্যাকেজ ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল প্যাকেজ, সে প্যাকেজে খাদ্য সামগ্রীর যে বরাদ্দকৃত কর রয়েছে, সে খাদ্য সামগ্রী বিভিন্ন প্রান্তে কিন্তু অনেকেই পেয়ে যাচ্ছেন, কিন্তু কৈলাস শহরে এখনো অনেক পরিবারই সে খাদ্য সামগ্রী পায়নি। এবং এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য তুলে ধরবো। সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন মজুমদার। অয়ন, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, যে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য রাজ্যের দরিদ্র বা দুঃস্থ মানুষদের জন্য রাজ্য সরকার যে কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিম ঘোষণা করেছিল, সেই ঘোষণা ঘোষিত স্কিমে কৈলাস শহর মহকুমায় 22,544টি পরিবার এ ধরনের সুবিধা পাওয়ার কথা ছিল। সেক্ষেত্রে কৈলাস শহর মহকুমায় প্রশাসন, যিনি কৈলাস শহর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে 14,374টি পরিবারকে এই খাদ্য সামগ্রী অর্থাৎ রিলিফ প্যাকেজ দেওয়ার জন্য মার্কফেড সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়। অপরদিকে 8,170টি পরিবারের জন্য স্থানীয় এজেন্সি অর্থাৎ 2টি প্যাক্সের উপর দায়িত্ব অর্পিত হয়। তো সেক্ষেত্রে যারা স্থানীয় এজেন্সি রয়েছে অর্থাৎ কুমারঘাট এবং কৈলাসর ব্যাক্সের যারা রয়েছে, তারা তাদের উপর যে দায়িত্ব ছিল 8,170টি পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করার জন্য, তা এই দুটি সংস্থা কিন্তু নির্দিষ্ট দিনের ভেতরেই এই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মহকুমা প্রশাসনের হাতে হস্তান্তর করেছে, এবং সেই অনুযায়ী মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই 8,170টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ ঘোষিত ছিল যে তুলে দেওয়া হয়েছে। কিন্তু সব থেকে সমস্যার বিষয় যেটা হলো, যে 14,374টি পরিবারকে খাদ্য সামগ্রী সাপ্লাই করার জন্য যে অর্ডার দেওয়া হয়েছিল অর্থাৎ মার্কফেড সংস্থার কাছে, সেই সংস্থা কিন্তু তাদের বলা যায় এক প্রকার খামখেয়ালিপনার কারণে মানুষ সরকারের যে প্যাকেজ সেই প্যাকেজের সুবিধা পাচ্ছে না, এবং এক্ষেত্রে সরকারের উপর কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। কারণ মার্কফেড সংস্থা মাত্র 620টি পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বণ্টন করতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত, সেক্ষেত্রে 13,754টি পরিবার কৈলাস শহর মহকুমা এখনো বঞ্চিত রয়ে গেছে মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের। তো সেই সংখ্যাটা একটা বিশাল সংখ্যা বলা যায়, প্রায় 80% পরিবারই কৈলাস শহর মহকুমা এখনো মুখ্যমন্ত্রীর ঘোষিত সেই প্যাকেজ পায়নি। ফলে যে কথা মাথায় রেখে অর্থাৎ করোনাকালীন পরিস্থিতিতে যেখানে লকডাউন, করোনা কার্ফিউ, ডে কার্ফিউ, নাইট কার্ফিউ চলছে, বিভিন্ন প্রতিবন্ধকতা চলছে, অনেকেই রোজগার হারিয়ে ফেলেছেন, তাদের কথা মাথায় রেখেই এই প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, এবং দল মত রাজনীতির উঠতে উঠে প্রত্যেকেই কিন্তু দাবি করেছিল যে রাজ্য সরকারের এই প্যাকেজ যেন যত দ্রুত সম্ভব সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া যায় বা তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। সেক্ষেত্রে যে মার্কফেড সংস্থা, সেই সংস্থার এই গাফিলতির কারণে কৈলাস শহর মহকুমা একটা ছোট্ট জায়গা বলা যায় রাজ্যের মধ্যে, সেই ছোট্ট জায়গায় এখন পর্যন্ত 13,754টি পরিবার এই সুযোগ থেকে বঞ্চিত রয়েছে, যা একটি বিশাল সংখ্যা বলা যায়। তো সেক্ষেত্রে মহকুমা প্রশাসন এই যে খাদ্য সামগ্রী সরবরাহ করতে দেরি হচ্ছে বা প্রয়োজনীয় কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কিন্তু কিছু বলতে চায়নি, অর্থাৎ মুখ খুলতে চায়নি যে মার্কফেড সংস্থার বিরুদ্ধে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, বা সেই সংস্থাকে কতদিনের মধ্যে এই খাদ্য সামগ্রী সরবরাহ করার জন্য নির্ধারিত সূচি দেওয়া হয়েছে কিনা, সে ব্যাপারে আমরা মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি কিন্তু পরিষ্কার করে কিছু বলতে চাইছে না ক্যামেরার সামনে। কারণ এই যে খাদ্য সামগ্রী সরবরাহ দেওয়ার কথা ছিল মার্কফেড সংস্থা, সেই সংস্থাকে নির্ধারিত কোনো বৈধ দিন দেওয়া হয়েছিল কিনা যে এত তারিখের মধ্যে তোমাকে সরবরাহ করতে হবে বা
কি ধরনের গাইডলাইন ছিল বা কি ধরনের চুক্তি হয়েছিল সে ব্যাপারে কিন্তু কিছুই বলতে চাননি মহকুমা শাসক। তিনি এতটুকুই বলেছেন যে শুধু 13,754টি পরিবার এখনো প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পায়নি, কারণ মারফেড সংস্থা তাদের খাদ্য সামগ্রী সরবরাহ করেনি। কৈলাসহর মহকুমার বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে কিন্তু অভিযোগ উঠে আসছিল যে কোথাও কোথাও কিছু মানুষ সাহায্য পেলেও আমরা পাচ্ছি না, ঠিক কবে পাবো বা মুখ্যমন্ত্রী সাহায্য আদৌ পৌঁছবে কিনা আমাদের কাছে, সে বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে কৈলাসহর মহকুমার বিভিন্ন গ্রামীণ এলাকার লোকেরা। ধন্যবাদ অয়ন, আমাদের প্রতিনিধি অয়ন ছিল। বিশেষ করে মারফেড সংস্থা কিন্তু কৈলাসহরে যে খাদ্য সামগ্রী বিতরণ করার কথা ছিল, যেখানে 14,374টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের কথা ছিল মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল প্যাকেজের, সেখানে মাত্র 620টি পরিবারের মধ্যে সেই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া স্থানীয় যে এজেন্সিকে 8,167 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু 8,167 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী স্থানীয় এজেন্সি বিতরণ করে ফেলেছে। কিন্তু মারফেড সংস্থা কি কারণে এখনো সে খাদ্য সামগ্রী বিতরণ করতে পারেনি এই বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট কিছু জানাতে পারেনি কৈলাসহর মহকুমার শাসকও। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।